এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে, দুর্গাপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। বিজেপি কর্মী অভিষেক রায়ের বাড়িতে বোমাবাজি দুষ্কৃতীদের, পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, বিজেপির এলাকায় উত্তেজনা। দুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অভিষেক রায়, এরপরই গতকাল রাতে তার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় হামলার অভিযোগ, এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। চারটাবেলা কালকে যখন ঘর ঢুকি, তখন আমি দরজা এসে যখন ঠকঠক করি, আমার মনে হলো পেছন দিক থেকে কেউ আসছে। আমি পেছন ঘুরে তাকাতে যাই, তখনই একটা বোম ছুড়ে মারে আমার দিকে। তখনই আমার বাবা দরজাটা খোলে বলে আমার পড়েছে, আমার গায়ে এসে ছিটকে লেগেছে, আমি ঘরের দিকে দৌড়ে ঢুকে যাই। কালকে যদি দরজাটা খুলতাম বাবারও এক সেকেন্ড যদি লেট হতো, তাহলে বোমটা আমার গায়েই মেরে দিয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা তৃণমূল ছেড়ে বিজেপি জয়েন করেছি বলে, তৃণমূলে আমি উদ্বাস্তু নবসিত্র সেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম, দলটা ছেড়ে দিলাম ওদের দুর্নীতি দেখে। আর আমাদের দুর্গাপুরটাকে পুরো শেষ করে দিয়েছে পাণ্ডবেশ্বরের থেকে এখানে এসে, যেটা আমি মেনে নিতে পারবো না, কারণ আমাদের বাচ্চারা বড় হবে, আমাদের বাচ্চারা বড় হয়ে কী দেখবে, এই জন্য আমি দল ছেড়ে দিয়েছি। আর মোদিজির কাজ দেখে আমরা জানি যে আমাদের ভবিষ্যৎ, আমার ছেলেদের ভবিষ্যৎ যদি আমাদেরকে বাঁচাতে হয়, তাহলে আমাদেরকে সবাইকে মিলেই মোদিজিকে আমাদেরকে সাথ দিতে হবে। 28 তারিখে জয়েন করেছি আর কালকে 29 তারিখ। এখন বাড়ির সামনে যদি এরকম বোমাবাজি হয়, ভয় হওয়াটা স্বাভাবিক, বাড়িতে ছোটো বাচ্চা আছে, তো প্রচণ্ড আতঙ্কে আছি। আর জানি না আসছে দিনে আরও কী কী দেখতে হবে। অপরাধ বলতে যেটা ধারণা, আগামী দিন টিএমসি ছেড়ে বিজেপি জয়েন করেছে, হয়তো সেখান থেকেই হচ্ছে, দরজা খুলেই দেখলাম এই অবস্থা। তৃণমূল কংগ্রেস যখনই দেখছে তাদের পায়রতলা মাঠে চলে যাচ্ছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখনই তারা বোমাবাজি এলাকা থ্রেটনিং চলছে। সারা দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস হার জানার পর বিভিন্ন কাউন্সিলররা তারা বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, জল বন্ধ করে দেবো। এবং অভিষেকের বাড়িতে রাতে 3টে বোম মেরেছে, তা তিনি তার বাবার গায়ে লেগেছে, তার গায়ে লেগেছে, পুরো ওদিকে আতঙ্ক রয়েছে। একটাই কারণ, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাতে হার নিশ্চিত, তাই তার টাউনশিপে ফ্ল্যাগ ছেড়ে দেওয়া, কমিটির গায়ে হাত দেওয়া, বোমাবাজি করা শুরু হয়ে গেছে। আমরা বলছি মানুষকে বলবো, মানুষ সচেতন হয়ে গেছে। পুলিশ তো দর্শক, পুলিশের পেছনে সারিতে, থানার পেছনে অভিষেক থাকে, 3-3টে বোম মেরে চলে গেল, পুলিশ কী করেছে, কী করেছে? আমাদের ফ্ল্যাগ ছিঁড়ছে, আমাদের কমিটি আক্রান্ত করছে, ঘুরে আমাকে ক্যাশ দেওয়া হয়েছে, প্রতিবাদ করতে গেছি, বলতে গেছি, আমার ভিতরে ক্যাশ দিয়েছে। দেখুন, অভিষেক রায় আগে আমাদের দলের সাথে যুক্ত ছিল, বিগত বেশ কিছুদিন উনি রাজনীতিতে খুব একটা সক্রিয় ছিলেন না বা দলের মূলস্রোতে ছিলেন না। তার সদ্য শুনলাম যে দুদিন আগে উনি বিজেপিতে যোগদান করেছেন। উনি যে অভিযোগটা করছেন যে তৃণমূলের বিরুদ্ধে যে বোমাবাজি, দেখুন উনি কি এমন কোনো গুরুত্বপূর্ণ বিরাট কেউ যে তৃণমূলকে তার বাড়িতে গিয়ে বোম মারতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের সংস্কৃতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না, যেখানে আমরা একটা ভালো জায়গায় রয়েছি এবং আমরা চাইছি যে দুর্গাপুরের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিক এবং আমরা শান্তিপূর্ণভাবে ভোট করিয়ে আমরা এই আসনটা জিততে চাইছি। সেখানে এই ধরনের অশান্তি ক্রিয়েট করে নিজেদেরকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই এই সামান্য দু একজনের জন্য। একদমই ভিত্তিহীন এই ধরনের অভিযোগের কোনো সারবর্তা নেই, এবং আমার তো মনে হয় এটা মানে সেলফ ক্রিয়েটেড গেম কিনা সেটাও আমি পুলিশকে বলবো তদন্ত করে। এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে, দুর্গাপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। বিজেপি কর্মী অভিষেক রায়ের বাড়িতে বোমাবাজি দুষ্কৃতীদের, পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, বিজেপির এলাকায় উত্তেজনা। দুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অভিষেক রায়, এরপরই গতকাল রাতে তার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় হামলার অভিযোগ, এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। চারটাবেলা কালকে যখন ঘর ঢুকি, তখন আমি দরজা এসে যখন ঠকঠক করি, আমার মনে হলো পেছন দিক থেকে কেউ আসছে। আমি পেছন ঘুরে তাকাতে যাই, তখনই একটা বোম ছুড়ে মারে আমার দিকে। তখনই আমার বাবা দরজাটা খোলে বলে আমার পড়েছে, আমার গায়ে এসে ছিটকে লেগেছে, আমি ঘরের দিকে দৌড়ে ঢুকে যাই। কালকে যদি দরজাটা খুলতাম বাবারও এক সেকেন্ড যদি লেট হতো, তাহলে বোমটা আমার গায়েই মেরে দিয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা তৃণমূল ছেড়ে বিজেপি জয়েন করেছি বলে, তৃণমূলে আমি উদ্বাস্তু নবসিত্র সেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম, দলটা ছেড়ে দিলাম ওদের দুর্নীতি দেখে।
আর আমাদের দুর্গাপুরটাকে পুরো শেষ করে দিয়েছে পাণ্ডবেশ্বরের থেকে এখানে এসে, যেটা আমি মেনে নিতে পারবো না, কারণ আমাদের বাচ্চারা বড় হবে, আমাদের বাচ্চারা বড় হয়ে কী দেখবে, এই জন্য আমি দল ছেড়ে দিয়েছি। আর মোদিজির কাজ দেখে আমরা জানি যে আমাদের ভবিষ্যৎ, আমার ছেলেদের ভবিষ্যৎ যদি আমাদেরকে বাঁচাতে হয় তাহলে আমাদেরকে সবাইকে মিলেই মোদিজিকে আমাদেরকে সাথ দিতে হবে। 28 তারিখে জয়েন করেছি আর কালকে 29 তারিখ। এখন বাড়ির সামনে যদি এরকম বোমাবাজি হয়, ভয় হওয়াটা স্বাভাবিক, বাড়িতে ছোটো বাচ্চা আছে, তো প্রচণ্ড আতঙ্কে আছি। আর জানি না আসছে দিনে আরও কী কী দেখতে হবে। অপরাধ বলতে যেটা ধারণা, আগামী দিন টিএমসি ছেড়ে বিজেপি জয়েন করেছে, হয়তো সেখান থেকেই হচ্ছে, দরজা খুলেই দেখলাম এই অবস্থা। তৃণমূল কংগ্রেস যখনই দেখছে তাদের পায়রতলা মাঠে চলে যাচ্ছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখনই তারা বোমাবাজি এলাকা এলাকা থ্রেটনিং চলছে। সারা দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস হার জানার পর বিভিন্ন কাউন্সিলররা তারা বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, জল বন্ধ করে দেবো, এবং অভিষেকের বাড়িতে রাতে 3টে বোম মেরেছে, তা তিনি তার বাবার গায়ে লেগেছে, তার গায়ে লেগেছে, পুরো ওদিকে আতঙ্ক রয়েছে। একটাই কারণ, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাতে হার নিশ্চিত, তাই তার টাউনশিপে ফ্ল্যাগ ছেড়ে দেওয়া, কমিটির গায়ে হাত দেওয়া, বোমাবাজি করা শুরু হয়ে গেছে। আমরা বলছি মানুষকে বলবো, মানুষ সচেতন হয়ে গেছে। পুলিশ তো দর্শক, পুলিশের পেছনে সারিতে, থানার পেছনে অভিষেক থাকে, 3-3টে বোম মেরে চলে গেল, পুলিশ কী করেছে, কী করেছে, আমাদের ফ্ল্যাগ ছিঁড়ছে, আমাদের কবিতা আক্রান্ত করছে, ঘুরে আমাকে ক্যাচ দেওয়া হয়েছে, প্রতিবাদ করতে গেছি, বলতে গেছি, আমার ভিতরে ক্যাচ দিয়েছে। দেখুন, অভিষেক রায় আগে আমাদের দলের সাথে যুক্ত ছিল, বিগত বেশ কিছুদিন উনি রাজনীতিতে খুব একটা সক্রিয় ছিলেন না বা দলের মূলস্রোতে ছিলেন না। তার সদ্য শুনলাম যে 2 দিন আগে উনি বিজেপিতে যোগদান করেছেন। উনি যে অভিযোগটা করছেন যে তৃণমূলের বিরুদ্ধে যে বোমাবাজি, দেখুন উনি কি এমন কোনো গুরুত্বপূর্ণ বিরাট কেউ যে তৃণমূলকে তার বাড়িতে গিয়ে বোম মারতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের সংস্কৃতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না, যেখানে আমরা একটা ভালো জায়গায় রয়েছি এবং আমরা চাইছি যে দুর্গাপুরের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিক এবং আমরা শান্তিপূর্ণভাবে ভোট করিয়ে আমরা এই আসনটা জিততে চাইছি। সেখানে এই ধরনের অশান্তি ক্রিয়েট করে নিজেদেরকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই এই সামান্য 2-1 জনের জন্য। একদমই ভিত্তিহীন এই ধরনের অভিযোগের কোনো সারবর্তা নেই, এবং আমার তো মনে হয় এটা মানে সেলফ ক্রিয়েটেড গেম কিনা সেটাও আমি পুলিশকে বলবো তদন্ত করে।